সকাংনি হাবাং জরাও চবা খাই মূসমানা নিগরী বরনি মানথানী পলিটিক সিমি খাই সকাংনি হাবাং ককটিশালো বিবেকানন্দ বিচারমন সাউথ ত্রিপুরা কমিটি সাকথার মাই খাইজাক ফিল্ড বেরেমনি সেমিনার পান্ডাও কক সানানী আবহাই কক নাকা হাস্তি গসা মন্ত্রী অগ্রা বিপ্লব কুমার দেব ককটিশালা বিবেকানন্দ বিচার মঞ্চ সাউথ ত্রিপুরা কমিটি সাকথার মাই সাবরুমনি ঋষি অরবিন্দ অদত্রিয়াম হল নগর খাইজাকা বিবেকানন্দ বিচার মঞ্চ ফিল্ড বেরেমনি সেমিনার পান্ডা পান্ডাও নারায় অক্রাঙ্গি মানজাকা ওয়েস্ট ত্রিপুরা লোকসভা আচুকথাইনি ক্যান্ডিডেট বিপ্লব কুমার দেবতে মন্ত্রী শুক্লাচরণ নোয়াদিয়া মানজাকা আমসানি এমএলএ ময়লে ফ্রমক বিবেকানন্দ বিচার মঞ্চ হাস্তে অজমা তপন দাস্তে বিজেপি সাউথ ত্রিপুরা হাঙ্করনি আচুকফাং শঙ্কর রয় আকর্ষণ পান্ডাও কক সানানী থাকে ওয়েস্ট ত্রিপুরা লোকসভা আচুকথাইনি ক্যান্ডিডেট এবার হাস্তি গজা মন্ত্রী অক্রা বিপ্লব কুমার দেব সাকা সকাংনি হাবাং জরাও সবা খাই মূসা মানা নিগরী বরনি মানথানী পলিটিক সিমি খাই সকাংনি হাবাং হই আমাদের বিপ্লব মুখ্যমন্ত্রী হয়েছে কমিউনিস্টের ২৫ বছরের টানা সরকার ওনার নেতৃত্বে পতন হয়েছে গর্ববোধ করেন। আমি যদি জামজরি গ্রামে বসে থাকতাম কোনোদিনও কমিউনিস্ট ত্রিপুরা রাজ্য থেকে যেত না। আমি এখান থেকে উঠে দিল্লি পর্যন্ত পৌঁছেছি ওর ১৮ বছর দিল্লিতে কোনো না কোনো রাজনৈতিক বা বিজেপির বড় ব্যক্তিত্বের সঙ্গে থেকে তাদের কাছ থেকে অনেক কিছু জীবনে আমি শিখেছি আর তার পরিণাম ২০১৮তে আপনার কাছে পরিবর্তন এসেছে। যদি আমি ভাবতাম বলে এত দূরে কেন যাব, আমার জামজরি বাড়ি, আমার আমি এক মার এক ছেলে, আমি দিল্লিতে বসে কি করব, না আমি হিন্দি জানি না বাকি সব কালচার জানি, আমি ওখানে গিয়ে কি করব। বেশিতে বেশি ত্রিপুরার মানুষের দৌড় আসাম আর বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত হয়, তার বাইরে যেতেই চায় না। তাহলে আমি যদি বসে থাকতাম বলে ৩০০০ কিলোমিটার দূরে আমি কেন যাব, কেন থাকব, কেন ওখানে পরিশ্রম করব, তাহলে আপনারা ২০১৮তে পরিবর্তন দেখতেন না। তার জন্য আজকে এই সভাগার থেকে একটা মানুষকে তা স্পষ্ট করে দিন, এই মায়া মমতা আশা ভরসা কোনো কিছু না, মনে হয় যে আমি যে স্বপ্নমে থেকে চাকরি করবো তো ছেলে মেয়েকে ডেলি দেখতে পারবো, আমার বউর হাতের রান্নাটা ডেলি খেতে পারবো, এগুলি আমাদের এক ধরনের মায়াবী জালের মধ্যে আমরা পরে নিজেকে ছোট করে দিই। স্বাভিমানের সঙ্গে চাকরি করুন, কারোর কাছে মাথা নত করার দরকার নেই, মাথা নত করুন তো মা বাবার কাছে আর ঈশ্বরের কাছে মাথা নত করুন, আর কারোর কাছে মাথা নত করুন, মাথা নত করে আপনি জীবনে কিছু অর্জন করতে পারবেন না, মনে রাখবেন। আমি আজ পর্যন্ত দুনিয়াতে দেখিনি, নরেন্দ্র ভাই মোদী যদি আমেরিকার সামনে মাথা নত করে দিত তো নরেন্দ্র ভাই মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতো না। অমিত ভাই যদি কংগ্রেসের সেই চিদম্বরমের সামনে মাথা নত করে দিত বলে আমাকে জেলে না নিয়ে যাবেন, আমাকে জেল করবেন না, তাহলে আজকে দেশের গৃহমন্ত্রী না হতো আমার মিত্র। তার জন্য একবার উঠে দাঁড়ান, যদি নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজের সামনে মাথা নত করে দিত তাহলে আজাদ হিন্দ ফৌজ তৈরি হতো না, আর মণিপুর পর্যন্ত আজাদ ভারত নির্মাণ হতো না, আর ব্রিটিশদের মধ্যে ভয়ের সঞ্চার হতো না, আর তার কারণে ১৯৪৭ সালে দেশ স্বাধীনই না হতো। মাথা নত করে দুনিয়াতে কোনো কিছু করা যায় না মেরে মিত্র। কি হচ্ছে, আমিও তো এখানে আসি আড়াই বছর, আমারও তো পরিবার আছে, আমি সব ছেড়ে তো চলে এসেছিলাম এখানে আড়াইটা বছর, ২০ দিন তো দিল্লিতে যাইনি, কই আমার পরিবারের হাতে রান্না তো খাইনি, আমার ছেলে মেয়েকে তো আমি দেখিনি, এখনো তো আপনাদের কাছে আসি। আরে আমার ছেলে মেয়ে দেখার দরকার কি, এখানে হাজারো আপনাদের ছেলে মেয়ে আছে, আমি সবাইকে আমার ছেলে মেয়ের মতোই দেখি, তেমন চিন্তা করি, আর যারা এখানে বসে আছেন এদের সবাইকে আমি আমার পরিবারের মতো দেখি, আর তার কারণেই আপনারা আমাকে ভালোবাসেন আশীর্বাদ দেন। যে সামচে এফানো বিপ্লব কুমার দেব থাকে হল চাকলাইয়া লুকুরগনি বাংমারি আবন বাগৈ আর সালনি সেমিনার পান্ডাও আমসানি লুকুরগনি মানজাকমানি মারি বেলাই মকল কলাই থতক। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।